এবং আমরা সময় সংক্ষেপের দিকে এগোচ্ছি। ফলত আমি এই দীর্ঘ যে বাদানুবাদ না হলেও ভাইকে জানার যে আগ্রহটা সকলের মধ্যে দেখলাম, তার কোনো সমীকরণ পাচ্ছি না। এটা আমারও একটা খুব বড় প্রাপ্তি যে এভাবে শ্রাব্য দৃশ্য দৃশ্যের অবচর কিভাবে আমাদের তাড়া করে বেড়ায় সেটা নিজেরা লিখতে বসলেও টের পাই না। এটা অনেকটা ওই ঈশ্বর দর্শন যাত্রার গল্পই তো, দেখা যাক ডুব মেরে যাত্রা করা যায় কিনা। অনেক ধন্যবাদ সাজিদ ভাই। আমাদের এর পরের বিষয় আমার কবিতা লেখার প্রস্তুতি, আমার নয়, কবি জয় গোস্বামী। জয়দা আমাদের মধ্যে এসে গেছেন, আমি একদম সময় নষ্ট না করে জয়দাকে বলছি চলে আসতে। জয় গোস্বামী সম্পর্কে আমি কি বা বলবো, আপনারা সকলেই অবগত, আমাদের এই সময়ের অন্যতম প্রধান কবি। শুধু কবিতা লেখা নয়, কবিতাকে চেনানোর কাজও জয়দা দীর্ঘকাল ধরে করছেন। তার বিভিন্ন লেখা থেকে আমরা ঋদ্ধ হয়েছি। এই মুহূর্তেও জয়দা ব্যাপৃত রয়েছেন তার পোষাই বাগানের সম্প্রসারণে, যেখানে বাংলা কবিতার খুব কম দেখা কম শোনা স্বরগুলোকেও তিনি তুলে আনতে পারেন বহু শ্রুত স্বরগুলোর সঙ্গে। এবং তার কবিতা যাত্রা, তার নিজের পাঠ ও পাঠ বহির্ভূত যে অভিজ্ঞতা, এমনকি অনেক সময় ইন্দ্রিয়াতীত যেন চোখের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আমি জয়দাকে স্বাগত জানাচ্ছি এবং জয়দার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। নমস্কার। অস্ট্রেলিয়ার একজন ঔপন্যাসিক ডেভিড ম্যানু, তিনি 1998 সালে একটা বক্তৃতা দিয়েছিলেন, সে বক্তৃতার নাম হলো When the Writer Speaks, যখন লেখক কথা বলে। সেই বাক্যের সেই লেখাটির পরে ছাপা হয়েছিল, তার প্রথম বাক্যটা ছিল The real enemy of writing is talk. কিন্তু এমনই আমাদের ভাগ্য, আমার ভাগ্য বলবো, যে নানা জায়গায় গিয়ে লেখকদের কথা বলতে শুনি এবং নিজেও মাঝে মাঝে কথা বলি। সৌম্য দাশগুপ্তকে আমি আমার কৃতজ্ঞতা জানানো উচিত যে সে আমাকে এখানে ডেকেছে বলে, কিন্তু আমাকে এখানে ডেকে সে হয়তো ঠিক কাজ করেনি, কারণ আমি বলতে পারি না বলেই কাগজ কলম নিয়ে লেখার চেষ্টা করেছি সারা জীবন। আমার প্রথম কবিতা লেখার সময় থেকে এখন সময়টা পর্যন্ত আমি কিভাবে লেখার প্রস্তুতি নিয়েছি সেটা একটা দীর্ঘ বিবরণ, কিন্তু সবচেয়ে বড় কথা হলো সে কথা এখানে বলা খানিকটা অর্থহীন হবে, কারণ আমার যে বইগুলোর মধ্যে দিয়ে আমি লিখেছি নিজের কবিতা, সেই কবিতার বই যেহেতু 41টা বই ধারাবাহিকভাবে কেউ পড়েনি, ধারাবাহিকভাবে কেউ সেগুলোকে অনুসরণ করেনি। ফলে আমি যদি আমার কবিতা লেখার প্রস্তুতির কথা বলতে যাই, তাহলে আমি যাদের কাছে কথাগুলো পৌঁছবে তাদের কাছে প্রসঙ্গচ্যুত হয়ে পৌঁছবে। আমার যখন এই কৈশোর, সেই সময় আমি
ক্রিকেট খেলা খুব ভালোবাসতাম বলে একটা ক্রিকেট খেলার ক্লাবে ভর্তি হয়েছিলাম, কিন্তু নিজে খেলতে পারতাম না। আমার কাজ ছিল মাঠের বাইরে চলে যাওয়া, বলগুলো কুড়িয়ে ফেরত দেওয়া। আমি মাঠের বাইরে দাঁড়িয়ে থাকতাম আর প্র্যাকটিসের সময় যেসব বল বাইরে চলে যেত, মাঠ মাঠ পেরিয়ে বাইরে বাউন্ডারি ক্রস করে যেত, সেগুলো কুড়িয়ে কুড়িয়ে ফেরত দিতাম। এই ছিল আমার ভূমিকা সেই ক্লাবে। সেই ক্লাবের নাম ছিল নবাঙ্গুর। তার যে প্রধান ব্যক্তি, তার যে কর্ণধার, তার নাম ছিল ভৃগুবাবু। ভৃগুবাবু একটা কাজ করতেন প্রতি বছর, সেটা হলো যে উনি পুজোর চার দিন ওখানকার একটি বালিকা বিদ্যালয়ের চারটি ঘর নিয়ে একটা প্রদর্শনী করতেন। তার দুটো ঘরে টাঙানো থাকতো চিত্রকলা, আর দুটো ঘরে সাজানো থাকতো লিটল ম্যাগাজিন, যেটা ষাটের দশকের এই দ্বিতীয় পর্ব, অর্থাৎ 66, 68, 69 এরকম সময় একটা কথা বলছি। আমি আর হিমাংশু বলে একটি ছেলে, আমরা দুজন সেই লিটল ম্যাগাজিনের যে ঘরে প্রদর্শনী হতো সেই ঘরে আমরা পাহারায় থাকতাম। এবার সেখানে আমি দেখতাম প্রচুর পত্রিকা, যেমন কৃত্তিবাস কবিতা পত্রিকার 18টা সংখ্যা আমি দেখেছিলাম সেখানে, ক্ষুধার্ত গল্প কবিতা, উলুঘর, পত্রাণু বলে একটি পত্রিকা তখন বেরোতো, একেবারে পোস্ট কার্ড সাইজে, রমিও চট্টোপাধ্যায় বলে একজন সম্পাদক সম্পাদনা করতেন, তারপরে আর্তনাদ বলে একটি কাগজ, শব্দ, এরকম সমস্ত পত্রপত্রিকা তিনি সংগ্রহ করে এনে, যদিও তিনি নিজে একজন ক্রিকেট খেলোয়াড় ছিলেন, কিন্তু তার একটা কোনো ঝোঁক ছিল যে তিনি ভৃগুবাবু, তিনি লিটল ম্যাগাজিনের প্রদর্শনী করতেন। এবার চার দিন তো হয়ে গেল পুজোর, পুজোর চার দিন হয়ে যাওয়ার পর ওগুলোকে পত্রিকাগুলোকে বেঁধে আমি আর হিমাংশু আবার ভৃগুবাবুর বাড়িতে পৌঁছে দিয়ে আসতাম। আমার কি একটা আগ্রহ হলো ওই পাহারা দেওয়ার সময়, কেউ তো আর বসে বসে লিটল ম্যাগাজিন দেখতো না। আপনারা মনে করুন তখন কিন্তু সন্দীপ দত্ত লাইব্রেরি হয়নি, এরকম একটা সময়ে এই লিটল ম্যাগাজিনের প্রদর্শনী হচ্ছে কলকাতা থেকে 60 কিলোমিটার দূরে রানাঘাট বলে একটা জায়গায়। আমি সেটা পড়তে পড়তে, সেগুলো দেখতে দেখতে আমার একটা আগ্রহ জন্মালো এই পত্রপত্রিকাগুলোর উপর, যে এই সেখানে কবিতাই থাকতো সিংহভাগ, বেশিরভাগটাই থাকতো কবিতা। তা আমি ভৃগুদার বাড়ি থেকে সেই সমস্ত পত্রপত্রিকা চেয়ে এনে কত 5টা পত্রিকা নিয়ে এলাম কি 7টা পত্রিকা নিয়ে এলাম, নিয়ে আবার পড়া পড়া হয়ে গেলে দিন দশেক বাদে ওর বাড়িতে গিয়ে আবার ফেরত দিয়ে এলাম, দিয়ে আবার কয়েকটা পত্রিকা নিয়ে এলাম। এর মাধ্যমে আমার সঙ্গে আধুনিক কবিতার প্রথম জানাশুনো হয়। তার আগে আমার রবীন্দ্রনাথের কবিতার সঙ্গে জানাশুনো হয়েছিল, দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতার সঙ্গে জানাশুনো হয়েছিল। সেই জানাশুনোটা হয় আমার বাবার মাধ্যমে। আমার বাবা সারাদিন গান গাইতেন কিংবা কবিতা পড়তেন। আমার বাবা ছিলেন একজন বসে যাওয়া রাজনৈতিক কর্মী, তিনি রাজনীতি করতে করতে বসে যান, এবং এই ধরনের লোকদের যেটা হয় কোনো কাজ থাকে না, তিনি সারাদিনই ওই গানই গাইতেন কি কবিতা পড়তেন, কবিতা বলতেন মুখে, তার ফলে একটা কবিতার সঙ্গে একটা আকর্ষণ তৈরি হয়েছিল। কিন্তু এই লিটল ম্যাগাজিনগুলো পড়তে পড়তে আমার হঠাৎই দেখলাম একটা লাইন প্রণবেন্দু দাশগুপ্ত লিখেছেন, বস্তু ও ঘটনা থেকে ক্রমাগত বাদ পড়ে গিয়ে তুমি হবে জড়ত্ব বুধির কোন মানবক। এই জিনিসটা আমাকে
একটা আঘাত করলো যে বস্তু ঘটনা থেকে ক্রমাগত বাদ পড়ে গিয়ে এটা কি করে সম্ভব। অর্থাৎ তখন যে কবিতাগুলো আমি পড়ছি সেগুলো যে আমি সম্পূর্ণ বুঝতে পারছি তা নয়, সম্পূর্ণ মানে কিছুটাও বুঝতে পারছি না, কিন্তু ওই যে বুঝতে পারছি না ওটা একটা আকর্ষণ তৈরি করে দিচ্ছে আমার মধ্যে, ফলে আমি আরো কবিতা পড়ায় উৎসাহী হচ্ছি। ইতিমধ্যে আমি আমার জীবনের প্রথম কবিতাটা লিখেছি এবং আরো কবিতা লিখে চলেছি, যদিও সে কবিতা কোথাও ছাপা হতো না। আমি যখন মনে করলাম যে আমাকে কবিতা লিখতে হবে, কবিতা লেখার চেষ্টা আমায় করতে হবে, তখন আমি লাইব্রেরিতে গেলাম। লাইব্রেরিতে গিয়ে আমি সুধীন্দ্রনাথ দত্তর একটা বই নিয়ে এলাম, যে বইটার নাম হচ্ছে দশমী। এই বইটা আমি একটা খাতার মধ্যে, তখন বাহাদুর খাতা ছিল, সে ওপরে একটা ঘোড়সওয়ারের ছবি, সেই খাতার মধ্যে কপি করলাম পুরোটা। বিষ্ণুদের একটা বই নিয়ে এলাম, সেই অন্ধকার চাই বলে, সেই বইটা আমি পুরোটা কপি করলাম। তখন 71 সাল এসে পড়েছে, এদিকে কলকাতায় এবং পশ্চিমবঙ্গে চলছে নকশাল আন্দোলনের রক্তক্ষয়ী যে সংগ্রাম সেটা চলছে, আর বাংলাদেশে চলছে মুক্তিযুদ্ধ, কাতারে কাতারে মানুষ এসে স্টেশনে আশ্রয় নিচ্ছেন, নদীর ধারে আশ্রয় নিচ্ছেন, তারা রাস্তার পাশে ঝুপড়ি বানিয়ে বাস করছেন। সেই সময় আমার হাতে এসে পৌঁছল সন্দীপ চট্টোপাধ্যায়ের একটা মিনি বুক, যে মিনি বুকে আল মাহমুদের 14টা কবিতা ছিল, সেই 14টা কবিতা নিয়ে সেই মিনি বুকটা বেরিয়েছিল। সেই 14টা কবিতার মধ্যে সেই 14টা কবিতার নাম ছিল সোনালি কাবিন, একটা ছোট চেহারার বই, মিনি বুক, সেটা আমার তখন হাতে এসে পৌঁছল। বঙ্গ সংস্কৃতি মেলা হতো, বঙ্গ সংস্কৃতি মেলায় এই ধরনের বই পাওয়া যেত, সে কোনো কারণে আমার হাতে এসে সেটা পৌঁছেছে। আমি তো নাটক দেখবার জন্য সেখানে যেতাম। আমি সেই সোনালি কাবিনের 14টা কবিতা কপি করলাম একটা খাতায়। এই অন্যদের কবিতা কপি করে করে আমি ছন্দ মাত্রা কি করে সেটার মতন শুনতে লাগছে কিনা আমার লেখাকে, এইটা পরীক্ষা করতে লাগলাম। সেগুলো যখন হাতে করে কপি করছি, যে বল কন্যা কবুল কবুল, এটা যখন আমি হাতে করে কপি করছি, তখন আমি তার গঠনটা দেখতে পাচ্ছি, এবং গঠনটা দেখতে পেয়ে আমি বুঝতে পারছি আস্তে আস্তে যে এইভাবে 3-3-2 করে 8 মাত্রার প্রথম পর্ব হচ্ছে, তারপরে আরো 10 মাত্রা দিয়ে 18 মাত্রার পর্ব হচ্ছে, 18 মাত্রা একটা লাইন তৈরি হচ্ছে। বুদ্ধদেব বসুর একটি বই ছিল যে আধার আলোর অধিক, তাতে এরকম অনেক কবিতা ছিল যেগুলো সনেটের আকারে। আমি সেই কবিতাগুলো সেই বইটার থেকে বড় কবিতাগুলো বাদ দিয়ে ছোট ছোট যে কবিতা সেই কবিতাগুলো খাতায় কপি করতে শুরু করলাম, নিজে হাতে সেগুলো কপি করতাম, করে নিজে যে কবিতা লিখেছি তার সঙ্গে পাশাপাশি মিলিয়ে দেখতাম যে এর সঙ্গে কি এটা এলো, এটার কি কোনো কারণে খটকা লাগছে কেন, 3-2-3 কেন হচ্ছে না, 3-3-2 করতে হবে বা 6-2 করতে হবে, কেন করতে হবে, এইটা তখন ওইটা পড়তে পড়তে কানে
জিনিসটা ধরে গেল, ধরে যেতে শুরু করলো। ওইভাবে আমি একটা অন্যদের কবিতা, একটা অদ্ভুত কবিতা পড়লাম নির্মলেন্দু গুণের, আমি ওই ভিক্ষুকটাকে কোনোদিন পয়সা দেব না, বরং ঘুরিয়ে দেব ভিক্ষার্থে নিযুক্ত হাত, সেসব হাতের দিকে যেসব যক্ষের হাত রাজদণ্ড ধরে বসে থাকে। এবার ভিক্ষার্থে নিযুক্ত হাত, এই যে শব্দটা, এটা আমার মাথার মধ্যে বেঁধে গেল যে কি করে একটা, এবং তার পাশেই আসছে সেসব যেসব যক্ষের হাত, যক্ষ মানে যক্ষ, কিন্তু আমরা ছোটবেলায় স্কুলের লাইব্রেরিতে পড়েছি যক্ষের ধন, আবার যক্ষের ধন, এসব বই পড়েছি, কিন্তু যেই শুনলাম আবার যেসব যক্ষের হাত রাজদণ্ড ধরে বসে থাকে, আমার মধ্যে একটা অন্যরকম আলোড়ন তৈরি হলো। তাহলে এইভাবেও তাহলে যক্ষের কথাটাকে ব্যবহার করা যায়, ভিক্ষার্থে নিযুক্ত হাত এটা ব্যবহার করা যায়। এই ব্যবহারগুলো থেকে আমি বলা যায় আমার কবিতাকে, আমি যা কবিতা তখন লিখছি তার একটা কবিতাও কিন্তু তখন ছাপা হচ্ছে না। আমি যেসব কবিতা লিখছি, আমি 13 বছর বয়সে আমার জীবন প্রথম কবিতা লিখি, এখন আমার বয়স 64, এর মধ্যে প্রথম 6 বছর আমি যা লিখেছিলাম তা কোথাও ছাপাতে দিইনি, বা ছাপানোর সাহস হয়নি, বা আমি এই উচ্চাসটা নিজের মধ্যে জাগাতে পারিনি যে এই কবিতা ছাপাতে দেওয়া যেতে যেতে পারি। তখন আমি একেবারে নকল করতাম রত্নেশ্বর হাজিরাকে। রত্নেশ্বর হাজিরা এমন সব কবিতা লিখতেন যে রত্নেশ্বর হাজিরার কবিতা দেশে অমৃতে বেরোতো, তখন অমৃত নামে একটি পত্রিকা ছিল, সেটি সপ্তাহে সপ্তাহে বেরোতো এবং তাতে কবিতা কবিতা তো থাকতোই, তার সঙ্গে থাকতো অনেক লিটল ম্যাগাজিনের খবর, লিটল ম্যাগাজিনে এক লাইন দু লাইন তিন লাইনের পরিচিতি এবং সেই লিটল ম্যাগাজিন এবং ইংলিশ ম্যাগাজিনের ঠিকানা। সেখানে রত্নেশ্বর হাজিরার কবিতা পড়লাম, ঘুরে গেলেই একটা ফাঁকা, আমি মুঠো থেকে প ছুঁড়ে দিই, প থেকে প্রভু প্রহর প্রতিবাদ ছড়িয়ে পড়তে থাকে। আমাকে খুবই আশ্চর্য করে দিল এই জিনিসগুলো। এবং একটা একটা কবিতা রত্নেশ্বর হাজিরা লিখেছিলেন যে মেঘ সারাদিন ধরে হেঁটে হেঁটে বিকেলে আমার কাছে আসে, মাঠের ওপারে থেমে ডাক দেয়, এসো রত্ন, এসো হে ঈশ্বর। এই কবিতাগুলো পড়ে আমি রত্নেশ্বর হাজিরার কবিতা কোথায় পাবো, সাধারণত লিটল ম্যাগাজিনে রত্নেশ্বর হাজিরার কবিতা পাওয়া যেত। তখন আমি রানাঘাট থেকে ট্রেন ধরে শিয়ালদায় নামতাম, নেমে হেঁটে আসতাম পাতিরামে, পাতিরামে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি লিটল ম্যাগাজিন পড়তাম, আবার কিছু কিছু লিটল ম্যাগাজিন কিনে নিয়ে যেতাম। যেসব লিটল ম্যাগাজিন কিনে নিয়ে যেতাম সেই সব ছাড়াও অনেক লিটল ম্যাগাজিনের ঠিকানা ওখানে দাঁড়িয়ে, সব তো আর কিনতে পারতাম না, ওখানে দাঁড়িয়ে মুখস্থ করে নিতাম, ঢুকে নেওয়ার আমার এ ছিল, মুখস্থ হয়ে যেত সহজেই, ঠিকানা মুখস্থ হয়ে যেত। তারপর আমি করতে লাগলাম কি, আমি ডাকে বিভিন্ন পত্র পত্রিকায় লেখা পাঠাতে শুরু করলাম, আমার কবিতা পাঠাতে শুরু করলাম। সনেটের যে একটা চেহারা, সেটা বিষ্ণুদেব বুদ্ধদেব বসুর পিজাদার আলোরধিক বা সুধীন্দ্রনাথ দত্তের যে কবিতা সমগ্র তখন পাওয়া যেত, 61 সালেই সুধীন্দ্রনাথ দত্তের কবিতা সমগ্র বেরিয়ে গেছে, তার মধ্যে এই অনেক চতুর্দশ কবি কবিতা থাকতো, আমি সেগুলো তার নিয়মটা অনুসরণ করার চেষ্টা করতাম যে এই যে নিয়মটা বলা হয়েছে এই নিয়মটা অনুযায়ী আমি লিখব, আমার লেখাটা আমি এই এই নিয়মটাকে অনুসরণ করব, ফলো করব। তখন এমনকি মিল দেওয়ারও চেষ্টা করতাম যে যা লিখব
তা তাতে ছন্দও থাকবে, অন্তমিল থাকবে। নিজের উপর আমি এই যে নির্দেশগুলো এগুলো জারি করলাম, তারপর আমি চলে গেলাম সেস্টিনা বলে একটা ফর্মের দিকে, যেটা একটা ইটালিয়ান ফর্ম। এই তাতে ছটা লাইন পরপর থাকে। আমি আপনাদের একটু উদাহরণ দিয়ে বলছি। আমি শুভ আগুন শুভ ছাই নামে একটি কবিতা লিখেছিলাম। এই কবিতাটি সেস্টিনা, এই ছন্দের যে প্রকরণ রূপবন্ধ, সেই রূপবন্ধকে অনুসরণ করে লেখা। এর মিলগুলো আসে এইভাবে, প্রথম ছ লাইনে কোনো মিল নেই, এ বি সি ডি ই এফ, এ হলো প্রথম ছটা লাইন। পরের ছটা লাইন আসছে এফ এ ই বি ডি সি, আবার তারপরে ছোটা লাইন আসছে সি এফ ডি এ বিই, এইরকম ভাবে ছটা স্তবক হয়ে যাওয়ার পর যখন সপ্তম স্তবকে পৌঁছবো, তখন আমি আবিষ্কার অবাক হয়ে আবিষ্কার করলাম যে তাদের প্রথম স্তবকটা একদম যা ছিল সেইভাবেই প্রথম স্তবকটা চলে আসছে। অর্থাৎ সেস্টিনা অর্থাৎ সেস্টেট থেকে এসছে, শতক থেকে এসেছে, এবং এই জটিল মিল পদ্ধতি আমি অনুসরণ করলাম। শুভ আগুন শুভ ছাই নামে একটি কবিতায় করেছি। জীব নামে আমার একটি কবিতা আছে, সেটাতে অবশ্য আট লাইনের স্তবক ছিল, কিন্তু তাতেও আমি ওই সেস্টিনার মিল পদ্ধতি গ্রহণ করেছিলাম। এবং তারপরে জাল বলে আমি আরেকটি দীর্ঘ কবিতা লিখি, যেটি আমার কবিতা সমগ্রের দ্বিতীয় খণ্ডে আছে। আমি বেশ বুঝতে পারছি যে এইসব জায়গায় এসে আর যে শ্রোতারা আছেন তারা খানিকটা মানে দিশাহারা বোধ করছেন, কারণ তারা তো এইসব লেখা তো তাদের চেনা নয়, ফলে তারা একটু দিশাহারা বোধ করবেন। জাল বলে একটি দীর্ঘ কবিতা আছে, 360 লাইনের কবিতা, সেটিতে আমি এই সেস্টিনার যে পদ্ধতি সেটা পুরোটাই অনুসরণ করেছিলাম। আমার দ্বিতীয় বই প্রত্নজীব বেরিয়ে যাওয়ার আগে কিন্তু এই লেখা, এই জাল কবিতা লেখা, কিন্তু তা আমি প্রত্নজীবে দিইনি, কারণ তখন আমি সেস্টিনার যে চলন তা আমার অভ্যাসের মধ্যে আনছি। আমি চেষ্টা করছি এইটা বুঝতে যে এত জটিল যে মিলবন্ধন, এত জটিল মিলবিন্যাস, এইটা আমার হাতে সঙ্গে আমার সঙ্গে এই রূপবন্ধটার কেমন সম্পর্ক দাঁড়ায়, আমি কি জিনিসটা কিভাবে কি করতে পারছি। এই জাতীয় যা চেষ্টা সেগুলি আমি সবই 79 সালের মধ্যে, 78 থেকে 79 সালের মধ্যে এই সব চেষ্টার যা করবার সেগুলো করি। তারপর আমার একটা অসুখ করে, তখন আমার বয়স ঠিক 25 বছর, 25 থেকে 26 পৌঁছচ্ছি, ঠিক সে সময় আমার একটা অসুখ করে, হেপাটাইটিস বি হয়েছিল। তখন আমি কলকাতায় আরজিকর হাসপাতালে ভর্তি হই এবং সেখানে ছিলাম আমি 27 দিন। 27 দিন থাকার পর একজন অগ্রজ কবির বাড়িতে আমি আরো 10 দিন ছিলাম। হেপাটাইটিস বি তখন এমন একটা অসুখ যে অসুখের টিকা আবিষ্কৃত হয়নি। হেপাটাইটিস বির ভ্যাকসিন আবিষ্কার হয় 90-এর দশকে, আমার এটা হয়েছিল 79-এর শেষে। 80-র প্রথম দিকে আমি ভর্তি হই, 80 সালের জানুয়ারি মাসে আমি ভর্তি হই আরজিকর হাসপাতাল। এবার হাসপাতাল থেকে ফিরে আসার পর কি হলো, তখনও পর্যন্ত আমি জানি, ওই যে যেমন বলেছেন ডেভিড ম্যানুক যে রিয়েল এনিমি অফ রাইটিং ইজ টক, তখন পর্যন্ত আমি জানি যে আমাকে এই গঠনগুলো অনুসরণ করে লিখতে হবে। হয় সনেটের গঠন অনুসরণ করবো, নয় সেস্টিনার গঠন অনুসরণ করবো। আমি ওডও লিখেছি এবং এগুলো বলার
এখন কোনো অর্থ হয় না, এই জন্য যে এগুলোর সঙ্গে যারা শুনছেন তারা সেই সব কবিতা পড়েছেন বলে মনে হয় না আমার। যা ধুলো মেঘ নামে আমার একটি দীর্ঘ কবিতা আছে, যেটা ওদের যে মিলবিন্যাস তা অনুসরণ করে আমি লিখেছিলাম। এই রচনাগুলো ছিল শুধু এই জন্যে যে আমি নিজে এই পদ্ধতিগুলোর সঙ্গে আমার কেমন পরিচয় হচ্ছে, আমি কি এর মধ্যে দিয়ে আমার নিজেকে প্রকাশ করতে পারছি, আমার সঙ্গে কি এদের চেনাশুনো হচ্ছে, সেইটার একটা সেটা একটা দেখার চেষ্টা আর কি। এবং যার জন্য আমি যখন সেস্টিনা লিখেছি তখন তার মাথায় সেস্টিনা এই চিহ্নটা দিইনি। আমি যখন ওড লিখেছি তখন ওড এই সিস্টেম এই চিহ্নটা দিইনি। যখন ব্যালাডের ফর্মে লিখেছি ব্যালাডের মিলবিন্যাস অনুসরণ করে তখন তার মাথায় ব্যালাড কথাটা দিইনি। এটা আমি নিজেরকে নিজে বোঝবার জন্য এই চেষ্টাটা করছিলাম। অসুখটা করার পর আমার কি হলো, প্রায় 4 থেকে 5 মাস আমি কিছু লিখতে পারলাম, একেবারেই মাথাটা ফাঁকা হয়ে গেল। তারপর একদিন একটা মাঠে বিকেলবেলা হাঁটতে যেতাম, আমাদের ওখানে নৌকাজি বলে একটা জায়গা আছে, সেটা শহর থেকে একটু দূরবর্তী, হেঁটে হেঁটে সেই নৌকাটি পর্যন্ত যেতাম, আবার হেঁটে হেঁটে নৌকাটি থেকে ফিরে আসতাম। সেই নৌকাটি থেকে ফেরার পথে একদিন মাথায় একটা কতগুলো লাইন আসতে শুরু করলো, ঘন চাঁদ তুলে এনে এই খোলা নেশাতে আমি ঝরঝরে শরতে রাখলাম, যেন মিশিও না একে স্তূপ করা খড়ের চূড়ায়, একে জন্তুর দাঁতের বাঁকা খিদের পিছনে কোনোদিন আশঙ্কা করো না যেন, কারণ তার ফলে এই জঙ্গলের আঁকা বাঁকা শৃঙ্গের উপরে লতা আচ্ছাদিত নারী এসে দাঁড়াতে পারবে না আর। এরকম ভাবে কবিতাটা চলেছে। এই কথাটা বলার কারণ হচ্ছে এই লাইনগুলো শোনাম এই কারণে, এই ঘটনাটা বলার কারণ হচ্ছে এই প্রথম আমি লক্ষ্য করলাম যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার মাথায় কবিতার লাইন আসছে, তখন সেটা হবে 80 সাল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার মাথায় কবিতার লাইন আসছে। এতদিন পর্যন্ত আমি বসে আমার যে খাতাগুলোতে আমি কখনো সুধীন্দ্রনাথ দত্ত, কখনো আল মাহমুদ, কখনো বুদ্ধদেব বসু, এদের কখনো বিষ্ণুদেব, এদের কবিতা কপি করেছি, এদের যে গঠন এই সেস্টিনাটা আমি শিখেছিলাম কি করে, বিষ্ণুদের একটা কবিতা আছে তার নাম রেখেছি কোমলগঙ্গার বইয়ের মধ্যে 12 মাস্যা নামে, তার মধ্যে এই সেস্টিনার ফর্মটা দেওয়া ছিল, সেইখান থেকে আমি এই সেস্টিনাটা শিখেছিলাম, সেইটা দেখে দেখে আমি এটা শিখেছিলাম। মানে আমি যে একটা মৌলিক কিছু উদ্ভাবন করতে পারছি তা কিন্তু নয়, এবং সেটা আমি ভালো করে জানি যে আমি মৌলিক কিছু উদ্ভাবন করছি না, আমি একটা দিয়ে দেওয়া গঠনকে অনুসরণ করে যাচ্ছি। এই প্রথম আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম যে আমার মাথায় কবিতার লাইন আসতে আরম্ভ করল। এবার আমি রাস্তার ধারে একটা কোনো চায়ের দোকান পেলে সেখানে বসে সেই লাইনগুলোকে কপি করে নিলাম। আমাদের ওখানে নৌকো ফেরিঘাট ছিল, এপার থেকে ওপারে যাওয়া যেত। আমি একটা কবিতা এখানে আপনাদের পড়ে শোনাচ্ছি, এই কবিতাটা আমি লিখেছিলাম ওই নদীর ধারে যেখানে ঘাটের পয়সা নেওয়া হয় তাদের সঙ্গে আমাদের খুব আমার খুব বন্ধুত্ব হয়ে গেছিল, কারণ আমি বেশিরভাগ সময় নৌকো পার করে ওপারে চলে যেতাম। মানে আমাদের শহর থেকে একটা নদী ওখান দিয়ে বইত, চূর্ণী বলে এখনো বইছে, সেই চূর্ণী নদীটা পার করে ওপারে চলে যেতাম, ওপারে সেখানে পয়সা জমা দিত ঘাটের, মানে
যে যারা এপারে আসছে তারা ওখানে পয়সা দিয়ে আসতো, আর যারা এপার থেকে ওপারে যাচ্ছে তারা ওপারে গিয়ে পয়সা দিত। ওই একটাই জায়গা ছিল, সেখানে শচীন্দা বলে একজন লোক ছিল, অশোকদা বলে একজন লোক ছিল, তারা দুজন পয়সা নিত। তাদের সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তাদের ওখানে বসে আমি একদিন ওই নৌকো করে যেতে যেতে মাথায় লাইনগুলো এলো, হাঁটতে হাঁটতে আমি কবিতাটা লিখলাম। আমাকে নিও না আজ স্রোত পথে, বাতাস আমার দেহ বয়ে নিয়ে গেল আলেয়া জ্যোতির সরোবরে। আমাকে নিও না আর তব গৃহে, ওই নীল গুহাতে নামার সমস্ত মুহূর্তগুলি মনে আছে, মনে আছে জলে ভরা খনির গহ্বরে পাঠালে আমাকে। আমি রত্নকোষ মুখে ভরে উঠে আসতে পারিনি বলেই আমার শিরদাঁড়া থেকে নতুন সোনার পাত খুলে নিয়েছিলে। আমি সেই কাদার ভিতরে শুয়ে ধীরে ধীরে পচে গেছি, হঠাৎ একদিন স্রোত রাত্রি আমাকে ওঠায় পচা গলা হাত ধরে, বাতাস আমার দেহ বয়ে নিয়ে যায় আলেয়া জ্যোতির সরোবরে। সোনার মকর মাছ সেইখানে বসে আছে যে আমাকে প্রসব করেছে, কচ্ছপের খোলার পাথরের মধ্যে পথ করে হামাগুড়ি দিয়ে আমি তীরে উঠে পালিয়েছিলাম, আর আজ সে আমাকে দেখে সারা সরোবর তোলপাড় করে তুলে ছুটে আসবে। সারাগা ঝলসে উঠলে রোদে তার মুখে দেব আমি শেষ ঝাঁপ, স্রোতরাত্রি তুমি এসে দেখো তারপর আমার অর্ধেক দেহ তার মুখে থেকে গেছে, অর্ধেক সাঁতার কাটছে এখনো সে হ্রদের ভিতর। এই হ্রদের ধারণাটা আমার মনে হয় এসেছিল, আমি নৌকো পাড়া পার করছিলাম, তো তিন পয়সা দিলে নৌকো পাড়, তখন পাঁচ পয়সা হয়ে গেছে, এখানে নির্মাল্য আছে নির্মাল্য বলতে পারবে, তখন পাঁচ পয়সা হয়ে গেছে, পাঁচ পয়সা দিয়ে ওপারে যাবে, এবার আমি দশ পয়সা দিয়ে দিলাম, একবার ওপারে গেলাম একবার এপারে এলাম, আবার পাঁচ পয়সা দশ পয়সা দিলাম একবার ওপারে গেলাম একবার এপারে এলাম, নৌকো পাড়া পার করতাম। এখন যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা হচ্ছে, এটা হচ্ছে আশির দশকের প্রথম দিকে। এখন যে ঘটনাটা ঘটছে, এখন আর আমি খাতা কলম নিয়ে কবিতা লিখতে বসছি না, আমার মাথায় লাইনগুলো আসছে চলমান অবস্থায়, এবং সমমাত্রিকতার যে জিনিসটা, অর্থাৎ আগের লেখাগুলোর ক্ষেত্রে যেটা ছিল, লাইনগুলো সমান ছিল, সমান মাত্রার ছিল, লাইনগুলোর মধ্যে মিল থাকত, একটা ছন্দের গঠন থাকত, মাত্রাবৃত্ত তখন ছিল, অনেক মাত্রাবৃত্তির কবিতাও লিখেছি, বিভিন্ন এই গঠনগুলো থাকতো, সেগুলো সেইটা কোথা থেকে উধাও হয়ে গেল ওই অসুখটার পরে। এই বড় অসুখটা করলো, তখন কিছুদিন লিখতে পারলাম না, তারপর রাস্তায় ঘাটে হাঁটতে হাঁটতে লাইন আসতে শুরু করলো। এই যে রাস্তায় ঘাটে হাঁটতে হাঁটতে লাইন আসতে শুরু করা, এইটা কিন্তু আমার থেকে গেল, তারপরে আমার সঙ্গে থেকে গেল। আমি আর কাগজ কলম নিয়ে বসে যে কবিতা লিখবো তা নয়। এরপরে একটা ঘটনা ঘটলো আমার জীবনে, আবার ওই অসুখটার পরে, যেমন একটা অসুখটা যেমন একটা বড় ঘটনা, তখন আমার ধারণা হয়েছিল যে আমি বোধ হয় বেঁচে ফিরব না, খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। এরপরে আমার মা মারা গেলেন, মায়ের মৃত্যুটা হয়েছিল খুব তাড়াতাড়ি, 20-25 মিনিটের মধ্যে মায়ের একটা সেরিব্রাল স্ট্রোক হয় এবং 20-25 মিনিটের মধ্যে মা মারা যান, কিন্তু আমাদের সেটা বুঝতে সময় লেগেছিল, অনেকটা দেরি হয়ে গেছিল, আমরা প্রায় ঘন্টা দুই একবারে বুঝেছিলাম যে মা মারা গেছেন আসলে, কিন্তু উনি 20-25 মিনিটের মধ্যেই মারা যান। তারপরে আমাদের জীবিকা দাঁড়ালো যে আমাদের বাড়িতে গরু ছিল, সেই গরুর দুধ আমরা বিক্রি করতাম, আমি আর আমার ভাই, সেই গরুর দুধ বিক্রি করতে আমরা সকালবেলা বেরিয়ে যেতাম বাড়ি থেকে নিয়ে সেই ক্যানগুলো নিয়ে, তাতে সকালবেলা দোহাল এসে দুধ দুইয়ে দিত, সেই ক্যানগুলো নিয়ে আমরা লোকের বাড়িতে বাড়িতে দুধ পৌঁছে দিতে চলে যেতাম। এটা আমি যেতাম প্রধানত, আমার ভাই অন্য কাজ করতো, ওই গরুদের খেতে দেওয়া ইত্যাদি, আবার গরুর জন্য বিচালি নিয়ে আসা, তার জন্য ভ্যান রিক্সার কাছে ওপরে করে বিচালির বস্তা নিয়ে আমি বাড়ি ফিরতাম ভ্যান রিক্সার পেছনে চেপে। ফলে আমাদের হাতে, আমার হাতে তেমন কোনো সময় ছিল না যে আমি কবিতাগুলো কোথাও বসে লিখব, সারাদিন সময় থাকতো না, কারণ গরু দেখাশোনার কাজ যদি করতে হয় সারাদিন সময় পাওয়া যায় না। তখন আমি মনে মনে কবিতাগুলো লিখে রাখতাম,
আমি আপনাদের এরকম একটা দুটো কবিতা পড়ে শোনাচ্ছি, যে কবিতাগুলো আমার কাছে মানে পুরোটা পড়ছি না, খানিকটা পড়ে শোনাচ্ছি, যে কবিতাগুলো আমার সঙ্গে আমার ক্ষেত্রে ওই কাজ করার সময় আমি যখন রাস্তাঘাটে ঘুরছি তখন মাথায় এসেছে। এটা কিন্তু হাঁটতে হাঁটতে আসা কবিতা। কবে সে কবেকার কথা তো মনে নেই, এক বছর নাকি দু বছর, এক জীবন নাকি জন্ম দুই তিন, যায় সে জন্মেরও আগে যায়, রক্ত মঙ্গলা মূত্র মঙ্গলা গর্ভ মঙ্গলা দেবী হে, গুচ্ছে বাস ছিল বক্ষে উঠে এলে তোমার সঙ্গেই বিবাহ। ও সে কি অনুভূতি, কি দাহ জলে দেহ, দুজন স্ত্রী পুরুষ উভচর, হোক রে পেট থেকে সর্প হোক তোর ষণ্ড হোক, এই দিলাম বিষ ঢেলে দিচ্ছি এই ওহ মরে যাই, তোমার মুখ থেকে ষণ্ড জন্মাক আমার মুখ থেকে শিবা হোক, মাথাকে কেটে দেব পায়ে ও পায়ে নিরুপায়ে, মাথায় ফলেশিরা অশির লহু ভরা নত, ফুত পিপাসা ভলো ভাগ্য দেবী ওকে দিবি তো খাবে কি উপায়ে, দেখে যে কালি কই না লিখো মা কালো কথা মালিকো লিখো শত শত, তোমাকে দেব ভাসিয়ে দেব এসেছি গঙ্গায়, গন্ধে ছিড়ি ছন্দে খাই রক্ত হাড় মাস, লুপ্ত হয়ে যাওয়ার আগে তোমার সংজ্ঞায় ঢুকুক জল ঢুকুক তবে নিভুক নিঃশ্বাস, মালিকো না লিখো না লিখন জলে শ্যামা রক্ত জিভে তোর কি লেখা, হেমাও কে ঘুমোয় ও ঘুম ঘুম আমি তোমাকে পাবো গাঁজা চরসে, এক পা তুলে যাবে ষণ্ড শিরে খায় আকাশ থেকে তারা গিলে খায়, শৃঙ্গে গাঁথা মেঘ শ্যাম রে তুহু মম উহু কি ঘন দেয়া বরসায়, না আমি ষণ্ড না তীর্থ ভূমিতলে হাহারে হি হি আমি পাগলা, জলে কি কেশোভার ভাসে রে ভেসে যায় আমি যে শিবা যে আমি দিবা নিশিতে, এলো রে এলো বেগ অন্ডে ফলে জল কে আছো ধরো মোরে আগলাও, ছাড়ছি ছাড়ি এই মূত্রে ভাসো ও মুক্তি ভাসো দশ দিশিতে। এরকম লেখা এগুলো সব মাথায় মাথায় লিখে লিখে দিতাম। তারপর একদিন কোনোদিন সময় পেলে একটা দুপুরবেলা হয়তো একটা সময় পেলাম বা বিকেলবেলা একটা সময় পেলাম, তখন পাঁচটা বা ছটা কবিতা একসঙ্গে লিখে রাখতাম, একসঙ্গে কপি করতাম। একটা আরেকটা কবিতার কথা বলি, এটাও পথে হাঁটতে হাঁটতে লেখা। শিক্ষা নাও শিক্ষা এই উন্মাদের পাঠক্রম, খুলে দিলাম আজ থেকে ছাত্রদের সংখ্যা কম, খাদ্যহীন মাংস ভুক সূক্ষ্ম কাজ কামড়ে খাও, এই দিলাম অন্ধকার চিৎকারের মাংসহার, উন্মাদের মাংসহার খাচ্ছি খাই লাগছে বেশ, নাকের জল চোখের জল মাতৃবুক ভগ্নিবুক, খাচ্ছি খাই বেশ জল খাচ্ছি খাই লাগছে বেশ, জ্বলছে ভোগ রোগ জ্বালা রোগ নিভু, শান্তি জল দিচ্ছ কে তোমার দেশ আমার দেশ, ছাল সমেত মুন্ডকেশ বিদেয় হও এক্ষুনি, নইলে শিখ ঢুকিয়ে দিক গরম শিখ দিচ্ছ কে, শিক্ষা ঠিক খুঁজছে তো। এই যে ভাঙা ভাঙা একটা ছন্দের গঠন আমি পাচ্ছি, এটা পুরোটাই আমি পাচ্ছি রাস্তাঘাটে কাজ করতে করতে, হয় আমি আমার দুধ পৌঁছে দিচ্ছি কারো বাড়িতে, নয়তো বিচালির দোকানে গিয়ে বিচালির বস্তা নিয়ে ভ্যান রিক্সায় বাড়ি ফিরছি, নয়তো মানে ভ্যান রিক্সাটা যাচ্ছে আমি পেছনে বসে আছি, তখন আমার মাথায় এই লাইনটা আসছে। তা এরকমই একটা কবিতা ভ্যান রিক্সায় ফিরতে ফিরতে লেখা, সেটা একেবারে কয়েক মিনিটে লিখেছিলাম, মানে আমাদের বাড়ি থেকে বিচালির দোকান ছিল ভ্যান রিক্সায় যেতে গেলে মিনিট পাঁচেকের দূরত্বে। এটা আমার মায়ের মৃত্যুর পর সব ঘটনাগুলো। ধায় রাত্রি আয় ধাত্রি ভাণ্ড খুলি তোর, লিখেছি সাত কাণ্ড আমি খণ্ড করে ফেল আমাকে, খণ্ড হাড় খণ্ড উরু দ্বিখণ্ডিত বস্তি দেশ, অন্ড কাটা শিখণ্ডিত মুন্ড আলা দেহ, জগৎ ভূমি নৃত্য করে হাত পা ছুঁড়ে নৃত্য করে, অগ্নি ভুড়ি ফাটিয়ে শেষ কৃত্য করে তোর, করে না কেউ করায় তাকে ওঠে রে ধূম লক্ষ পাকে, যোগ্য ভূমি কাটা আঙুল লক লকিয়ে বৃক্ষ আঁচড়ায়, হালাপ লক হোলক লক।
ভুঁই গড়ায় জ্যান্ত চোখ, কি আনন্দে স্কন্ধ ছুঁড়ে শরীর হারা কামানো এক মাথা, যায় রে যায় শূন্য পথে, কাটা গলায় অগ্নি পড়ে, শেষ কামড়ে কামড়ে ধরে মুখ্য হারা ভাণ্ড তোর, লৌহ লালা খায়, ধায় রাত্রি মাতৃধারা যায় রে গঙ্গায়। ওই বিচারির দোকান থেকে ভ্যান রিক্সার পেছনে বসে আসছি, ওখান থেকে বাড়িতে আসতে যদি মিনিট পাঁচে সময় লাগে, তা তার মধ্যেই লেখাটা হয়ে গেল। আমি লেখাটা মাথায় রেখে দিলাম, তারপরে যেদিনকে সময় পেলাম সেদিনকে বসে লেখাটা কপি করলাম। এখন এটাতে হলো কি, আগে যে একটা নিরূপিত একটা গঠন ছিল, যে গঠনটা আমার আগে ছিল এই হাঁটা চলা করতে গিয়ে লিখতে গিয়ে যেটা হলো, সেটা এটা ছেড়ে চলে গেল। এটা রাস্তায় হাঁটতে হাঁটতে আমি লাইন পেলাম। আমি অনেকটাই বলেছি আমার লেখালেখির প্রথম দিক জীবন সম্বন্ধে অনেকটাই বলেছি। আরেকটা কবিতার কথা বলবো, সেটা হচ্ছে মিছিল। আপনারা অনেক দেখেছেন, আজকে আমরা আসতে গিয়ে একটা মিছিলে আটকে গিয়েছিলাম, যার জন্য আমার একটু দেরি হলো। মিছিল আপনারা অনেক দেখেছেন, মিছিল বা এই তাতে স্লোগান ওঠে, স্লোগান হচ্ছে ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, এই স্লোগান হচ্ছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যেতে যেতে আমার মনে হচ্ছে, আমি রাস্তা দিয়ে এই মিছিলটা চলে গেল, তখন আমার মাথায় আসতে লাগলো, আমরা যাই বলি ব্রহ্মদাই, আজ ব্রহ্মদাই ব্রহ্মদাই ব্রহ্মদাই, আমরা যাই বলি জীবিত জল, চিরজীবিত জল, জীবিত জল, জীবিত জল, আমরা নিঃশ্বাস ফেলেছি, নিঃশ্বাস তুলেছি বোম, মরুদ বোম, আমরা রাস্তায় নেমেছি, যাই বলি রাস্তা সব, রাস্তা সব, রাস্তা সব। লক্ষ্য করবেন এই জিন্দাবাদ জিন্দাবাদ ধ্বনিটা কিন্তু ফিরে আসতে আরম্ভ করেছে। আমরা বাঁকে বাঁকে গাঁজার ঠেক, পাতা পানোর সব, আমরা মোড়ে মোড়ে মরণ ফাঁদ, খোলা মরণ ফাঁদ, আমরা একশত একশো একটাই প্রবেশবাদ, প্রবেশবাদ, আমরা পাই সব কুমারী মেয়েদের, স্বপ্নে পাই, স্বপ্নে পাই, আমরা জানি কোন ফুলের ঘায়ে আজ মূর্ছাকার, কেন মূর্ছাকার, আমরা পান করি সূর্য সার, সূর্য সার, সূর্য সার, আমরা পান করি, আমরা প্রাণ করি মৃত্যুকে, 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 আমরা নিঃশ্বাস ধরেছি, নিঃশ্বাস সৌর বল, আমরা নিঃশ্বাস, আমরা নিঃশ্বাসে জীবিত হোম, আমরা আই বুড়ো চাকুরে দিদি তার যুবতী বোন, আমরা ঘরে ঘরে পঙ্গু বাপ আর অন্ধ ভাই, আমরা যাই বলি ব্রহ্মদাই, কাল ব্রহ্মদাই, বাল ব্রহ্মদাই, আমরা নিজেদের জায়গা চাই। এই যে কবিতা, এই কবিতার যে এইটা এলো, আমরা যাই বলি ব্রহ্মদাই, আজ ব্রহ্মদাই, 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 এটা এলো কিন্তু ওই রাস্তার স্লোগানটা থেকে, ওই কথাটা এলো, এবং এটা রাস্তার মধ্যে লেখা। এই পুরো কবিতাটা, এই যে অংশটা আমি পড়লাম, এটা একটা দীর্ঘ কবিতার অংশ পড়লাম আমি, এই অংশটা কিন্তু রাস্তার মধ্যে লেখা। আমি অনেকটা বলেছি, যতটা বলার দরকার তার চেয়ে বোধ হয় বেশিই বলেছি। আমি এবার সংক্ষেপ করে আনবো, আমার পরের বক্তব্য সংক্ষেপ করে আনবো। আমার জীবনের পরে অনেক বদলে গেল। এই ঘটনাটার যখন এই কবিতাগুলো লিখছি, তখন যে কবিতাগুলোর কথা বললাম সেগুলো মোটামুটি 81 থেকে 87, 88 মধ্যে লেখা, 87 মধ্যেই লেখা। 1999 সালে তখন আমি চাকরি করি একটা অফিসে, এবং তখন আমি বাস করি কলকাতা। কলকাতায় বাস করার সময় আমাকে, আমি যখন চাকরি করি অফিসে, তখন আমাকে সকালবেলা বেরোতে হতো আর আমি বিকেলবেলা বাড়ি ফিরতাম। আমি একদিন কোনো কারণে বাস পাইনি, ট্রাম ধরে বাড়ি ফিরছি, ফাঁকা ট্রাম, ডালহৌসিতে গিয়ে ফাঁকা ট্রামে উঠেছি, সেই ফাঁকা ট্রাম ধরে বাড়ি ফিরছি। ট্রামের মধ্যে আস্তে আস্তে আমার হঠাৎ একটা লাইন মাথায় এলো, ট্রামটা দিয়ে চলতে শুরু করলো, হঠাৎ একটা লাইন মাথায় এলো, আমার বিদ্যুৎ মাত্র আশা। এইবার কিছুক্ষণ যাওয়ার পর আমার আবার কয়েকটা লাইন মনে এলো,
তারপর ট্রাম্পটা একটা স্টপে গিয়ে ব্রেক কষল, দাঁড়ালো, যেই দাঁড়ালো আমার কবিতাটা উবু হয়ে গেল, উদাহরণ হয়ে গেল। আবার যেই চলতে শুরু করলো আবার কবিতার পয়েন্ট লাইনগুলো মনে আসতে শুরু করলো। প্রথম বিন্দু এক এরকম হওয়ার পর আমি দেখলাম এটা একটা পথ, ট্রামে করে যখন আমি আসছি তখন আমার মাথায় কবিতা আসছে, তখন আমি ট্রামে করে আসার রাস্তাটা ধরলাম, যে আমি ট্রামে করেই প্রত্যেক দিন ফিরব। আমার একটা বই আছে, বইটার নাম সূর্য পোড়া ছাই, এই বইটা পুরোটাই ট্রামে যেতে যেতে লেখা। আমি তার থেকে কয়েকটা কবিতা পড়ে শোনাচ্ছি, এই কবিতাগুলো এক লাইন দু লাইন তিন লাইন এগিয়েছে, তারপর একটা করে স্পেস আছে প্রত্যেকটা কবিতায়। যে কটা কবিতা আমি পড়বো, কটা পড়বো জানি না, দুটো তিনটে পড়বো। আচ্ছা, এবার এক লাইনের পরে একটা স্পেস বা দু লাইনের পরে একটা স্পেস, এই স্পেসগুলো কেন পড়ছে? স্পেসগুলো পড়ছে এই কারণে যে ট্রামে করে যেতে যেতে যখনই আমি থেমে যাচ্ছি, অর্থাৎ যখনই একটা স্টপ দিচ্ছে, ট্রামটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে যাচ্ছে, আমার মাথা থেকে কবিতা ছেড়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আবার যেই চলতে শুরু করছে অমনি একটা ঘোর তৈরি হচ্ছে, তখন ওই লাইনগুলো তৈরি হচ্ছে, বাকি লাইনগুলো তৈরি হচ্ছে। আমার বিদ্যুৎ মাত্র আশা, তার দিকে রাত্রি হলে ধীরে ধীরে মুখ ঘুরিয়েছে মেঘের পিছনে রাখা পুরনো কামান, কালো গোল গলা দিয়ে উঠে আসে অগ্নিরং থুতু, বহুজনে পোড়ানো সম্মান, কে আমার লেখা শুনে এক রক্ত মাখা ভগবান। ভূপৃষ্ঠের ধাতব মলাতে দাঁড়িয়েছে ইস্পাতের ঘাস, রাত্রি ঢেকে শুয়েছে আকাশ, না পড়া বিদ্যুৎ শাস্ত্র হাতে কৃতদাস চলে যায় কারাগার হারাতে হারাতে, সমুদ্রে পা ডুবিয়ে ছপ ছপ যে ধীবর হাঁটে, মাথার টোকাটি উল্টে ধরে সে পায় টুকটাক উল্কা চাঁদ, সমুদ্রের ছাদ ফুটো করে একটি উষায় তার মাথাটি আগুন লেগে ফাটে, তোমার ধৈর্যের ভাঙে বাঁধ আবার শতাব্দী পাল পরে, রক্ত চলতে শুরু করে আমার ডানার শক্ত কাঠে। এটাও ওই ট্রামে যেতে যেতেই লেখা, এতে প্রত্যেকটা লাইনের পর একটা করে স্পেস আছে, কারণ যে কোনো কারণেই হোক ট্রামটা দাঁড়িয়েছিল অনেকক্ষণ আগে। যেমন আমরা আসবার সময় মিছিলের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ট্রামটা রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তারাখণ্ড সমুদ্রে পড়েছে, তার আগে আকাশে লম্বা আগুনের ল্যাজ এক পলক, তার আগে ঝলকে সাদা গাছপালা ভূখণ্ড পাহাড় এক পলক, উড়তে উড়তে ফ্রিজ করছে সরীসৃপ পাখি, পৃথিবী ধ্বংসের ঠিক এক পলক দেরি, মৃত্যুর আগের স্বপ্নে এই দৃশ্য ফিরে আসে সেই থেকে সব পাখি দেরি। সমুদ্র না প্রাচীন ময়াল, পৃথিবী বেষ্টন করে শুয়ে আছে, তার খোলা মুখের বিবরে অন্ধকার জলের গর্জন, ওই পথে সমস্ত প্রাণী জগৎ নিজের অজান্তে গিয়ে ঢোকে, তুমি ওই বনের সীমায় গাছে পিঠ রেখে বসে প্রাণ ত্যাগ করার মুহূর্তে চোখ স্থির করছো সেই ময়ালের জল জলে চোখে, এতদিন পর দেখছো সে আসলে অন্ধ, চোখ দুটো নুড়ির শুধু জ্যোৎস্না লেগে ঝকমক করে, দেখছো যে স্রোতের ওই গর্জন আসলে এক জীব কাটা স্বর, দেখছো তার মুখের গহ্বর সীমাহীন কালো কিন্তু দুটো একটা তারা ভেসে আছে, জ্বলতে জ্বলতে পাখি পড়ছে জলে ছ্যাঁত আওয়াজে আমার ঘুম ভাঙে, কোটি কোটি যুগ পরে কার ঘুম, যার মাথার উপরে হাঁ করা আকাশ গর্ত
লৌহ মেঘ, আর তার নিচে ঘুরতে ঘুরতে ক্রমশ তলিয়ে যাওয়া পৃথিবীর নিঃশব্দ চিৎকার। তাক লেগে চোখ খুলল, বালিস্তর ঠেলে বেরিয়ে এলাম। পাহাড় তুষারহীন, গাছেরা দণ্ডায়মান কাঠ, জনপদ লোহা ইট কংক্রিটের কালো স্তূপ মাটি। ফ্যাকাশে হলদেটে সূর্য বিরাট চাকার মতো ছড়িয়ে রয়েছে 700 কোটি বছরের পরের আকাশে, সমস্ত জ্বালানি পুড়ে শেষ। বাড়ির সমুদ্র খাতে আমি হাত জোড় করে দাঁড়াই, আমার কপালে এসো ঝরে পড়ো, রৌদ্র নয় সূর্য পোড়া ছাই। ওই কালস্রোত, আমি সিমেন্ট বাঁধানো পাড় থেকে হাত ডোবাই, আমার আঙুল গলে যায়, কবজি বাহু গলে যায়, ঘাড়ের উপরে মুন্ডু নিয়ে আমি হাত পা কাটা জগন্নাথ, নদী নালা আঁকায় ঘুরন্ত পলের পিঠে বসে থাকি, শূন্যে পাক খাই। রেনুমা আমার ঘরে তক্ষ ঢুকেছে, তক্ষ তক্ষ তার ডাক, রেনুমা সংকেত গাছ দূরে দাঁড়িয়েছে, জ্যোৎস্না লেগে পুড়ে গেছে কাক। আমি সে গাছের ডালে দড়ি ভেবে সর্প ধরে উঠি, সর্প থেকে বিষ খসে যায়। রেনুমা তোমার হাতে তালি বাজে, রাতের আকাশে ডানা মেরে জ্যোতির্ময় তক্ষক পালায়। মাঠে বসে আসে জরদগব, মাথায় পাহাড়, সামনের থালায় মাটি তৃণ, সে খায় থালায় গর্ত খুঁড়ে, দইয়ের ভাঁড়ের মতো কেটে কেটে নামে, তার খিদে শেষ হয় না, খনিজ সম্পদ কমে আসে আরো কম, সুরুত চুমুকে জমানো তেলের গর্ভ খালি হয়ে যায়। কাদা ঝোল মাখা হাতে জরদগব থালা মনে করে খালি ফুটো পৃথিবী বাজায়। এটি শেষ করছি। বালি খোঁড়ে আমার বৃষ্টি, রৌদ্রে তার অসুবিধা হয়, হাওয়ায় লোকের চাপে বালি সরলে সে বেরিয়ে আসে, কাঁপা কাঁপা পায়ে তটের পাথর খুঁজে তার নিচে সুড়ঙ্গ বানায়। শুধু রাত্রিবেলা তার আদিগন্ত ছড়ানো শরীর ভেসে ওঠে সমুদ্রের উপর আকাশে, তারকা নির্মিত দ্বারা অগ্নিময় দুটি পুচ্ছ হুল খেয়াল খুশিতে সে নাড়ায়। বসতি ঘুমোয় শুধু জগতের সকল সমুদ্র যাত্রা থেকে নাবিকরা তাকে দেখতে পায়। এখন এই বইটা পুরোটাই আমি লিখেছিলাম ট্রামে আসতে আসতে, যেই আমি বুঝতে পারলাম যে ট্রামের মধ্যে দিয়ে গেলে আমার কবিতা আসছে, কবিতা তৈরি হচ্ছে, আমি তখন ট্রামের জানলায় চুপ করে বসে থাকতাম, গিয়ে একটা ফাঁকা ট্রাম লেগে উঠে বসতাম, বা ট্রামটা যেই চরিত্র শুরু করতো অমনি লাইন আসতো, যেই স্টপ আসতো অথবা কন্ডাক্টর টিকিট চাইতো অমনি একটা স্পেস পড়ে যেত। এইভাবে আমি এই আমার চলাফেরা হাঁটা চলার সঙ্গে আমার প্রথম জীবনে লেখা আর পরের জীবনে এখনো আমি বেশিরভাগ সময়ই আমি ও আমি আরেকটা পদ্ধতিতেও কবিতা লিখেছি, সেটাও বলা দরকার, সেটা মুখে বলে বলে আমি লিখেছি, সেটাও একটা রাস্তা যে আমি খোঁজবার চেষ্টা করেছিলাম। আমি মুখে বলতাম আর আমার স্ত্রী কাবেরী সে কবিতাগুলো লিখত, তাতে আমি রিলে করার ভঙ্গি, অর্থাৎ রেডিওতে যে খেলার রিলে হয় সেই রিলে করার ভঙ্গি ব্যবহার করার চেষ্টা করেছি, যে রিলে যেভাবে হয় সেই সেইভাবে সেরকম কবিতা লিখতে গেলে সেরকমভাবে যদি কবিতা লিখতে চাই তা তো মুখে না বলে লিখতে পারবো না, তাই আমি মুখে বলে গেছি কবিতাটা এবং কাবেরী সেই কবিতা লিখেছি। তা এরকম কতগুলো পদ্ধতি আছে যে পদ্ধতি আমি আমার লেখার প্রস্তুতির জন্যে গ্রহণ করেছি, এবং
এখনো পর্যন্ত আমি যখন একটা কবিতা লিখতে আরম্ভ করি, তখন যদি তার নবম বা অষ্টম লাইনে থাকি, তখন আমি জানি না যে তার বা 14 বা 15 লাইনে থাকি, তখন আমি জানি না যে কবিতাটা 22 লাইনে শেষ হবে নাকি 47 লাইনে পৌঁছবে নাকি 125 লাইন হবে, এটা আমার জানা থাকে না। একটা কবিতার মধ্যে যখন আমি রয়েছি, যে কবিতাটা আমি লিখছি সেই কবিতাটার মধ্যে যখন আমি রয়েছি, তখনও আমি জানি না এই কবিতাটা কোথায় গিয়ে শেষ হবে, কোন কাটায় পৌঁছবে। এবং কবিতা আমি গত 5 মাস কোনো কবিতা লিখিনি, আবার কবি কবিতা লিখবো আমি জানি না। যখন কবিতা লাইন আসতে শুরু করে, তখন সেই লাইনগুলো পরপর আসতে শুরু করে, তখন আমি বসে খাতায় লিখবার চেষ্টা করি অথবা মনে মনে সেটাকে গেঁথে নেওয়ার চেষ্টা করি, যে মনের মধ্যে সেই কবিতাগুলো রইল। কিন্তু এটা একটা আমার কাছে একটা অজানা জায়গা, যে জায়গাটা আমি জানি না যে এই কবিতাটা আমি যে কবিতাটা লিখতে শুরু করেছি, যে কবিতাটা আমি তখনও লিখে চলেছি, সেই কবিতাটা কখন শেষ হবে, কত নম্বর লাইনে গিয়ে সেই কবিতাটার সমাপ্ত হবে, তা আমার পক্ষে জানা সম্ভব থাকে না। এই জানা থাকে না বলে আমি অন্যরা কিভাবে কবিতা লিখবে বা এখন কিভাবে কবিতা লেখা উচিত, এখনকার কবিতা কেমন হচ্ছে এবং ভবিষ্যতের কবিতা কেমন হবে, এখন এই সময় অন্যদের এইভাবে লেখা উচিত, এই ধরনের কোনো ম্যানিফেস্টো কোনোদিন ব্যবহার করিনি, আর কোনোদিন আমি মানে কারোর প্রতি অন্য কারোর প্রতি এটা চাপিয়েও দিইনি। আরেকটা জিনিস মনে হয়, আমি তো কোনোদিন লিটল ম্যাগাজিন বার করিনি, লিটল ম্যাগাজিন বার করিনি, কোনো কবি গোষ্ঠীর মধ্যেও আমি ছিলাম না, ফলে আমি যা লিখেছি তা আমি একা একাই লিখেছি, কোনো একা বিশেষ কবি গোষ্ঠীর সঙ্গে যে যুক্ত হয়েছিলাম কখনো বা কোনো লিটল ম্যাগাজিন কখনো বার করেছি তেমন নয়। আমি ডাকে লিটল ম্যাগাজিন লেখা পাঠাতাম, সেখানে কিছু লেখা ছাপা হতো, কিছু লেখা ছাপা হতো না, আর আমি হয়তো 10টা কাগজে লেখা পাঠালাম ওই বিভিন্ন পত্রপত্রিকার ঠিকানা দেখে, তার মধ্যে 4টে কাগজে লেখা ছাপা হলো। এটা আমি ভাবতেই পারতাম না যে আমার কাছে কেউ কবিতা চেয়ে নেবে, এইরকম বিশ্বাসই আমার ছিল না। আমি ডাকে পাঠাতাম লেখা, এবার আমি হয়তো 10টা কাগজে লেখা পাঠালাম, তার মধ্যে 4টে কাগজে ছাপা হলো, 6 মাস বাদে হয়তো 4টে কাগজের মধ্যে 3টে কাগজ আমার কাছে এসে ডাকে পৌঁছলো। তারপর লিখি ম্যাগাজিন বেরোতে তখন দেরি হতো, এখনকার মতো এই সুযোগটা তো হয়নি যে আজকে লিখলে সঙ্গে সঙ্গে সেটাকে ফেসবুকে দিয়ে দেওয়া যায়, এই যে সুযোগটা এখনকার ছেলে মেয়েরা পাচ্ছে, আমার সময় সেই সুযোগটা ছিল না, ফলে আমি ডাকে পাঠাতাম, পাঠিয়ে ওয়েট করে থাকতাম। এই যে 6 মাস পরে আমার কবিতাগুলো বেরিয়েছে এটা আমি জানতে পারলাম, এই 6 মাসে কিন্তু আমার অনেক নতুন লেখা হয়ে গেছে, ফলে আমি কোনো একটা বিশেষ একটা কোনো ফিডব্যাক পেলাম বা কারোর কাছ থেকে কিছু জানতে পারলাম, তার দ্বারা অনুপ্রাণিত হয়ে লিখতে শুরু করলাম, এই জিনিসটাও আমার ভেতরে ছিল না, কারণ সেই সুযোগটাই ছিল না। আচ্ছা, আমি অনেকক্ষণ বলেছি, এবার আমি রাখি। ধন্যবাদ। এখানে জয়দার সঙ্গে কথোপকথনের সময় একটু আছে হাতে, যদি কেউ কথা বলতে চান কিছু নিয়ে, আমি একটা জিনিস জয়দাকে জিজ্ঞেস করি। জয়দা এতক্ষণ ধরে যা বললেন তা একটা মাত্রা, কিন্তু জয়দা যে কবিতাগুলো আজকে পড়লেন, বিশেষ করে আরিয়ারদের পর্ব থেকে, অনেকটা পরে জয়দা যদি এগুলো 80-এর গোড়ায় লিখে থাকেন, এগুলো আমি ব্যক্তিগতভাবে পড়েছি 90-এর গোড়ায় যখন ওই বইটা কবিতা সরব, একটা পর্যায়ে তো বুঝলাম যে কিভাবে লেখা হয়েছে, কি পরিস্থিতিতে, তো প্রস্তুতির আরেকটা দিক, এই ভাবনা জগৎটা কিভাবে তৈরি, সেটা কিন্তু রহস্যই থেকে যাব। ভাবনা জগৎটা আমার অজানা, কারণ আমি নিয়ে জানি না যে এই পরের কবিতা আমি কিভাবে লিখব। চিরকালই আমার এই জিনিসটা হয়েছে যে পরের লেখাটা কি করে লিখবো সেটা আমি জানি না, লেখাটা এসেছে মাথার মধ্যে আসতে শুরু করেছে, কয়েকটা লাইন তৈরি হয়েছে, তারপরে আমি সেই লেখাটা নিয়ে হয়তো আরো বা পরিশ্রম করতে বাধ্য হয়েছি বলা যায়, বা সেই লেখাটা নিয়ে এগিয়ে চলতে বাধ্য হয়েছি বলা যায়। একটা
পাঠ বা প্রস্তুতি কি ছিল তার আগে কোনো কিছু পড়া? মানে ধরুন আদিয়ানন্দের কবিতাগুলো কতটা একটা পরস্পর সূত্র রয়েছে, সংযোগ সূত্র রয়েছে, সেই একটা অতিলোক যেটাকে আমরা অনেক সময় আমার নিজের মনে হয়েছে যেটা সায়েন্স ফিকশন ডিস্টোপিয়ার জগৎ, এই জগৎটাতে প্রবেশ হঠাৎ কেন বা কিভাবে কি প্রস্তুতি দিয়ে? ওই যে বললাম সুধীন্দ্রনাথ দত্তের কবিতা, বিষ্ণুদের কবিতা, বুদ্ধদেব বসুর কবিতা, আলমা আহমদের কবিতা, এগুলো আমি কপি করতাম, ওইটা আমার প্রস্তুতি পর্ব ছিল। আমি যে বললাম ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজ থেকে 11 বছর আগে উনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এসেছিলেন, তখন আমি সদ্য বাংলা বিভাগে ভর্তি হয়েছি। আজ 11 বছর পরে ওনার সঙ্গে আবার দেখা হলো। ওনার কাছে আমার একটা বিষয়ে জানতে চাওয়া, আমি ওনার একটি কবিতা ভীষণভাবে পড়েছি, মালতীবালা বালিকা বিদ্যালয়। আমার স্বনির্বন্ধ অনুরোধ, যদি এই কবিতাটা সম্পর্কে উনি একটু 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 আমাদেরকে মানে আমাকে যদি একটু জানান কিছু, এটার একটু বুঝতে চাইছি ওনার কাছ থেকে এর প্রেক্ষাপটটা বা কোন সময়ে এই ধরনের একটা চিন্তা ভাবনা তৈরি হলো। একটা বালিকা বিদ্যালয়, মানবী বিদ্যা চর্চা কেন্দ্রের প্রেক্ষিতে একটা বালিকা বিদ্যালয় এবং কেন এই গঠন নির্মিত হয়েছে সেটা যদি একটু অনুগ্রহ করে জানানো সম্ভব হয়। কোনো কবিতারই গঠন বিষয়ে আমার পূর্বে কোনো ধারণা থাকে না। আমি যখন লিখতে শুরু করি তখন সেই গঠনটা আপনি আপনি তৈরি হতে থাকে এবং যা বলার ওই কবিতাটার মধ্যেই বলা আছে বা যে কোনো কবিতার মধ্যেই বলা থাকে, তার সম্পর্কে আলাদা করে আর কিছু বলার নেই। আমার প্রস্তুতিটা কীরকম, অর্থাৎ রাস্তার একটা স্লোগান কি একটা ট্রামের ব্রেক কষা, সেটা আমার একটা স্পেস দিয়ে দিল, এই এই যে জিনিসগুলো এগুলো আমি বলেছি আর কি, এর বেশি আমার কিছু বলার নেই। অনেক ধন্যবাদ জয়দাকে। এবং আজকের সবথেকে বড় পাওয়া যে আবার আলেয়া হ্রদের মধ্যে ডুবে যাওয়া, দীর্ঘকাল হয়তো পড়া হয়নি কিন্তু একটা সময় আমাদের প্রজন্ম তো রাত জেগেছে কবিতাগুলো নিয়ে, হয়তো আবার জাগবো। অবিশ্বাস্য পাঠ এবং সেই আর্ধেকটা সাঁতরাচ্ছে আর আর্ধেকটা কোথায় তলিয়ে গেছে, খুব ঘোরের মধ্যে চলে গেলাম।